আরও উত্তর দিকে সরে বাংলাদেশ উপকূলে 250 কিলোমিটারের মধ্যে চলে এসেছে ঘূর্ণিঝড় মোরা। এটি মঙ্গলবার সকালে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে 10 নম্বর মহাবিপদসঙ্কেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 8 নম্বর মহাবিপদসঙ্কেত দেখাতে বলা হয়েছে। এদিকে ওই এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড় মোরার কথা জানতে না পারায় গভীর সমুদ্রে এখনও 200 শতাধিক ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরছেন, এমনটি জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের একথা জানান। গোলাম মোস্তফা চৌধুরী বলেন, হঠাৎ করে সতর্কতা সংকেত বেড়ে যাওয়ায় গভীর সমুদ্রের জেলেরা যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাদেরকে ঘূর্ণিঝড়ের খবর জানাতে পারেননি ট্রলার মালিকরা। এ কারণে 200 শতাধিক ট্রলারে অবস্থানরত জেলেদের জীবন হুমকির মুখে রয়েছে। তিনি বলেন, উপকূলের কাছাকাছি থেকে যেসব জেলেরা মাছ ধরছিল তারা অনেকেই ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন এবং বাকিরাও নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। যারা গভীর সমুদ্রে আছেন চেষ্টা করা হচ্ছে তাদের খবর দেওয়ার, যেন তারা যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে পারেন।